আসসালামু আলাইকুম। ক্রীতদাসের হাসির রচয়িতাকে, ক্রীতদাসের হাসির রচয়িতা শওকত ওসমান। ঘ, ক্রীতদাসের হাসি 1962 শওকত ওসমান রচিত উপন্যাস। তাহলে ক্রীতদাস হাসির রচয়িতাকে শওকত ওসমান। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন আহমেদ। ঘ, 6 ডিসেম্বর 1990 এরশাদ সরকার পদত্যাগ করলে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যাপকভাবে গ্রহণযোগ্য বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সুতরাং উত্তর হবে ঘ, শাহাবুদ্দিন আহমেদ। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ কোথায় দেন? 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন সরোয়ার্দী উদ্যানে। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে বর্তমানে সরোয়ার্দী উদ্যানে এ ভাষণ দান করেন। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। উত্তর হবে ঘ, তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 10 এপ্রিল 1971 থেকে 12 এপ্রিল 1972 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। বাংলাদেশে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি? উত্তর হবে গ, ভারত। বাংলাদেশের প্রথম স্বীকৃতিদারী দানকারী দেশ হচ্ছে ভারত। বাংলাদেশ সর্বপ্রথম ভারত 6 ডিসেম্বর 1971 স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ক্রিকেটে বাংলাদেশে কোন সালে টেস্ট মর্যাদা পায়? 26 জুন 2000 সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? 26 জুন 2000 সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? ক, উত্তর হবে ক, হামিদুর রহমান। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।